হ্যালো স্টুডেন্ট তোমাদের আবার একবার স্বাগত জানাই আস্থা তার হোমের আবার একটা নতুন ক্লাসই আমি তোমাদের জন্য যে ক্লাসটি নিয়ে এসেছি মূলত তোমাদেরই অনুরোধে করা একটি ক্লাস তোমরা বলেছিলে যে ক্লাস এইটের সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিতে তাই তোমাদের জন্য আমি আগে দিয়ে ফেলেছি শর্ট কোশ্চেনগুলো এখন আমার এই সময় হচ্ছে লং কোশ্চেন দেওয়ার জন্য এবং আমি আগের ক্লাসে এক এবং দুই দিয়ে ফেলেছি তাই এখন আমার এই ক্লাসে থাকছে তিন এবং চারের হিস্ট্রি লং কোশ্চেনের উত্তর যা পেজ নাম্বার দুশো সাতচল্লিশ এবং আটচল্লিশ ফার্স্ট স্যামেটিভে এখানে দুটো দুটো আজকে করে দিচ্ছি এরপরে ক্লাস আর দুটো করে দেবো এভাবে তোমাদের পরীক্ষার আগে সমস্ত কিছু শেষ করে দেবো ঠিক আছে চলো লেটস গো আর ক্লাসটিকে শুরু করার আগে ছাত্রছাত্রীদের কাছে একটা রিকোয়েস্ট আছে অবশ্যই তোমরা এই ক্লাসটি সম্পূর্ণ দেখে নাও তোমরা সমস্ত প্রশ্নের উত্তরগুলো পারবি ঠিক আছে লেটস গো এখানে আছে মডেল আনসার পেপার নাম্বার তিন তিনের দাগে নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর লেখো দু তিনটি বাক্যের মধ্যে প্রথম প্রশ্ন বলেছে যে ব্রিটিশ রেসিডেন্টদের কাজ কি ব্রিটিশ কোম্পানি তাদের পরোক্ষ শাসনাধীন রাজ্যে যে প্রতিনিধি রাখতো তাকে রেসিডেন্ট বলা হয় এর রেসিডেন্টের রেসিডেন্টদের কাজ কি না ব্রিটিশ রেসিডেন্টদের কাজ ছিল নাম্বার ওয়ান নজরদারি করা কোম্পানির পরোক্ষ শাসনাধীন রাজ্যে রাজা কোম্পানি নজর এড়িয়ে যাতে শাসনা স্বাধীনভাবে রাজা স্বাধীনভাবে কাজ করতে পারে তার জন্য নজরাদারি করা দ্বিতীয় হচ্ছে যে কোম্পানিকে রাজ্য দখলে উৎসাহ দেওয়া লর্ড ওলসলি আমল থেকে রেসিডেন্ট আগ্রাসী নীতি অনুসরণ কর অনুসরণ করত তারা কোম্পানিকে সরাসরি এলাকা দখলের জন্য উস উস্কানি দিত এরপরে ডবলাই বলেছে আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে সনদ আইনের শর্তগুলি কী কী ব্রিটিশ পার্লামেন্ট পাশ হওয়ার সাথে আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে সনদ আইনে ভারতের শিক্ষার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ছিল গুরুত্বগুলি কী কী না এখানে লিখে দেওয়া আছে দেখো গুরুত্ব নাম্বার এক যে অর্থ বরাদ্দ সনদ আইনের প্রথম ভারতীয়দের শিক্ষার জন্য বার্ষিক এক লক্ষ টাকা ব্যয়ের নির্দেশ দেওয়া হতো দ্বিতীয় হচ্ছে যে জনশিক্ষা ভারতীয়দের শিক্ষার অর্থাৎ জনশিক্ষার দায়িত্ব কোম্পানি সরকারের একথা স্বীকার করেছেন দেরিতে হলেও কোম্পানি সরকারের জনশিক্ষার জন্য দায়িত্ব নেয় ও বরাদ্দ টাকা পাওয়ার জন্য শিক্ষাক্ষেত্রে প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্বের সূচনা হয় এরপরে চারের দাগে অর্থাৎ তিন মার্কে প্রশ্নের উত্তর নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো চার পাঁচটি বাক্যের মধ্যে আরেক দাগে মহীশূর রাজ্যে পতনের কারণ কী ছিল প্রশ্নের প্রথমে যেটু লিখতে হবে একটু লিখতে হবে যে দক্ষিণ ভারতে হায়দার আলী ও টিপু সুলতানের নেতৃত্বে মহীশূর রাজ্য শক্তিশালী হয়ে ওঠে আর মহীশূরের পতনের কারণ মহীশূরের পতনের কারণ এক যে সামরিক কারণ অ অস্ত্র প্রশিক্ষণ ও সৈন্য সংখ্যায় মহীশূর ইংরেজদের চেয়ে দুর্বল ছিল কাল এই জন্য এখানে কালটা হবে না এই জন্য তৃতীয় ও চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে পরাজিত হয় এরপরে কূটনৈতিক কারণ হায়দার আলী ইংরেজদের বিরুদ্ধে নিজাম ও মারাঠাদের নিয়ে জোট তৈরি করতে পারেন তৈরি করেন কিন্তু টিপু সুলতান তা পারেননি বরং ইংরেজরা টিপুর বিরুদ্ধে নিজাম ও মারাঠাদের নিয়ে জোটবদ্ধ তৈরি করেছিলাম তৃতীয় হচ্ছে যে আর্থিক কারণ আর্থিক কারণে আর্থিক কারণের দিক থেকেও মহীশূর অনেকটা পরিমাণে দুর্বল হয়েছিল এইসব নানান কারণে মহীশূর দুর্বল হয়ে পড়েছিল অবশেষে ইংরেজদের সঙ্গে ক্রমাগত সংঘাতের ফলে মহীশূর রাজ্যে পতন ঘটে এরপরে ডবল আই পিটের ভারত শাসন আইনের লক্ষ্য উল্লেখ করম এখানে রেগুলেটিং অ্যাক্টে বেশ কিছু ত্রুটি ধরা পড়লে তা সমাধানের জন্য বলছে যে রেগুলেটিং অ্যাক্টে ত্রুটি ধরা পড়লে তা সমাধানের জন্য ইংল্যান্ডে প্রধানমন্ত্রী ছোট পিটের আমলে একটি নতুন আইনের প্রস্তাব করা হয় এটি সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে পিটে ভার আইন আইন পরিচিত তবে এটি সতেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে পয়লা জানুয়ারি থেকে এই আইনটি বলবৎ করা হয় পিটে ভার আইনে আইনের প্রবর্তনের লক্ষ্য যে পিটে ভাষাসন আইন প্রবর্তনের উদ্দেশ্য বা লক্ষ্য হলো নাম্বার ওয়ান যে সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্টে ত্রুটি দূর করা দ্বিতীয় হচ্ছে যে ভারতে ইস্ট কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধিকার আর এবং যথাসম্ভব অক্ষুণ্ণ রেখে তাদের কাজকর্মের ওপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা পিঠে ভারত শাসন পিঠে ভারত আইনের দ্বারা ব্রিটিশ সরকার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সমন্বয় সাধিত হয় এই প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল তা আঠেরোশো আঠান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত অক্ষুণ্ণ ছিল এরপরে পাঁচের দাগ অর্থাৎ পাঁচ মার্কের প্রশ্নের উত্তর নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর ক আট দশটি বাক্যের মধ্যে আয়ের দেখে বলেছে যে মীর কাসিমের মধ্যে ইংরেজদের সম্পর্ক খারাপ হয়েছিল কারণ অর্থাৎ এই বক্সারের যুদ্ধের কারণগুলো তোমাদের এখানে লিখতে হবে বক্সার যুদ্ধ হয়েছিল ষোলোশো সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে এই যুদ্ধ হয়েছিল বাংলার নবাব মীর কাসিম অযোধ্যা নবাব ও মুঘল সম্রাট দ্বিতীয় সামে মিলিত বাহিনীর সঙ্গে ইংরেজ কোম্পানি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পূর্ববর্তী নবাব মীর জাফরকে সরিয়ে মীর কাসিমকে বাংলা সিংহাসনে বসান কিন্তু সিংহাসনে আরোহণ করার পর মীর কাসিম স্বাধীনভাবে রাজ্য চালাতো রাজ্য চালনা করতে চাইলো ইংরেজদের বিরোধ বাঁধে রাজনৈতিক কারণের মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা লিখে দিয়েছি মুঙ্গেরের রাজধানী স্থানান্তরী সিংহাসনে আরোহণ করার পর মীর কাসিম স্বাধীনভাবে রাজত্ব করার জন্য রাজধানী স্থানান্তরিত করে মুঙ্গেরে রা বাংলা রাজধানী মুর্শিদাবাদ জেলার ইংরেজি ইংরেজ প্রভাবিত তাই তিনি রাজধানী স্থানান্তরিত পরিকল্পনা করেছিলেন এরপরে সামরিক কারণ নাম্বার এক আগ্নেয়াস্ত্র নির্মাণের কারখানা প্রতিষ্ঠা মীর কাসিম উপলব্ধি করেছিলেন যে তার সেনাবাহিনীর অন্যতম দুর্বলতার কারণ উন্নত আগ্নেয়াস্ত্রের অভাব এই অসুবিধা দূর করার জন্য তিনি মুঙ্গেরে কামান বন্দুক গোলা বারুদের কারখানা গড়ে তুলেছিলেন বলা ভাবল মীর কাসিমে এইসব কার্যকলাপ ইংরেজদের সহ্য হয়নি দ্বিতীয় হচ্ছে যে অর্থনৈতিক কারণ অর্থনৈতিক কারণের সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেশীয় বণিকদের শুল্ক প্রত্যাহার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুক কাছ থেকে বিনা শুল্কে বাণিজ্যের অধিকার লাভ করে কিন্তু কোম্পানি কর্মচারীরা ব্যক্তিগত ব্যবসাতে এই ফরমানি অপব্যবহার করতে থাকে এতে নবাব ও দেশীয় বণিকগণ ক্ষতিগ্রস্ত হয় এমন অবস্থায় নবাব দেশীয় বণিকদের শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় ফলে ইংরেজদের সঙ্গে তার বিরোধ চরম আঁকা ধারণ করে এই সমস্ত ঘটনারই মিলিত পরিমাণই সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধের কারণ এরপরে বলেছে যে ডবল এ লর্ড করোনা সংস্কারগুলি ব্রিটিশ পুলিশ ও সেনাবাহিনীকে কতটা মজবুত করেছিলাম এই প্রশ্নের উত্তরটি জানা যায়নি যদি জানা যায় অবশ্যই তোমাদের আমি কমেন্ট করে জানাবো এরপরে মডেল অ্যান্সার পেপার চার এখানে তিনের দাগে বলেছে কারণ আমি এর আগেগুলো করে দিয়েছি নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো দু তিনটি বাক্যের মধ্যে প্রথমে বলেছে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ বলতে কি বোঝায় প্রশ্নের উত্তর হচ্ছে যে বক্সারের যুদ্ধের পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে এলাহাবাদের দ্বিতীয় সন্ধি স্বাক্ষরিত করে এই সন্ধি দ্বারা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট কারা এবং এলাহাবাদ অঞ্চল এবং বার্ষিক ২৬ লক্ষ টাকা কর প্রদানের অঙ্গীকার করে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি বা রাজস্ব আদায় সংক্রান্ত অধিকার প্রদান করে এরপরে আই রেগুলেটিং এক বিষয়বস্তু কী ছিল প্রশ্নের উত্তর রবার্ট ক্লাইভ কর্তৃক প্রবর্তিত দ্বৈত শাসনের ছিয়াত্তরের মনন্তরে বাংলা রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে দারুণ বিপর্যয় দারুণ বিপর্যয় নেমে আসে এর বিষয়বস্তুগুলো কী ছিল না পলাশির যুদ্ধে পরবর্তী সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্মচারীদের অত্যাচার তাদের অর্থ লিস্পা ও কোম্পানিদের অভ্যন্তরীণ শাসন ব্যবস্থাকে ত্রুটি ও দুর্নীতি ব্রিটিশ পার্লামেন্টদের দৃষ্টি আকর্ষণ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বাণিজ্য বাণিজ্যিক সংস্থা থেকে রাজনৈতিক ক্ষমতা দখলের পথে যেভাবে এগিয়ে যাচ্ছিল তাতে ব্রিটিশ পার্লামেন্ট কোম্পানি গতিবিধি নিয়ন্ত্রণে প্রয়োজনীয়তা উপলব্ধি করে এরপরে চারের দাগে অর্থাৎ তিন মার্কের প্রশ্নের উত্তর নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো চার পাঁচটি বাক্যের মধ্যে এখানে আয় দেখে বলেছে টিপু সুলতানের পতন কিভাবে হয় মহীশূর রাজ্যের অন্যতম সংগঠন সংগঠক হাজার আলী মৃত্যুর পর তার পুত্র টিপু সুলতান ইংরেজ বিরুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ করেছিলেন কিন্তু সতেরোশো তিরানব সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে টিপু সুলতান পরাজিত হন ও নিহত হন ফলে মহীশূর রাজ্যে পতন ঘটে এরপরে পরাজয়ের কারণ টিপু সুলতানের পরাজয়ের কারণগুলো হলো নিম্নরূপ এক যে দক্ষিণ ভারতে প্রতিবেশী দেশ প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে সদ্ভাব ছিল না দ্বিতীয় হচ্ছে বিরুদ্ধ কছে যে টিপু সুলতানের বিরুদ্ধে হায়দ্রাবাদের নিজাম ও মারাঠারা ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশ সহায়তা করেছিল এই জোটের বিরুদ্ধে দাঁড়ানোর মতো শক্তি ছিল না টিপুর এরপরে টিপুর কুন কূটনৈতিক জ্ঞানের অভাব তার তার খানে টিপুর কূটনৈতিক জ্ঞানের অভাব তার তার পরাজয় অন্যতম কারণ যা পরাজয় হবে পড়া হয়ে গেছে এটি পরাজয়ের অন্যতম কারণ হবে চতুর্থ আধুনিক অস্ত্র শস্ত্র সজ্জিত ব্রিটিশ সেনাবাহিনীর সঙ্গে মোকাবিলায় টিপু সুলতানের বাহিনী পরাজিত হয় এরপরে লেখা আছে যে উইলিয়াম কেরি কেম উইলিয়াম কেরি কেছিলেন না বাংলাদেশের শ্রীরামপুরে মিশনারি বহু কর্তৃক নিদর্শন হয়েছে আঠারোশো খ্রিস্টাব্দে শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা হয় শ্রীরামপুরে মিশনারিদের মধ্যে থেকে উল্লেখযোগ্য ছিলেন উইলিয়াম কেরি তিনি ভারতীয় মহাকাব্যগুলি ইংরেজি ভাষায় অনুবাদ করেন তাছাড়া বাইবেলের একটি অংশকে তিনি ভারতীয় ভাষায় অনুবাদ করেছিলেন সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে নেথালিয়ান ব্র্যাসি হল হালেদের লেখা এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটিকেও সম্পাদনা করে প্রকাশ করেন তিনি উইলিয়াম কেরি শ্রীরামপুরে কলেজে পদার্থবিদ্যা রসায়ন জীবনবিজ্ঞান ভূবিদ্যা উদ্ভিদবিদ ইত্যাদি বিষয় পড়ানো শুরু করেন এবং নানান গ্রন্থ ছাপা হয় এরপরে পাঁচের দাগে অর্থাৎ তোমাদের বলেছে যে পাঁচ বাক প্রশ্ন আট দশটি বাক্যের মধ্যে লিখতে এখানে বলেছে শিখদের সঙ্গে ইংরেজদের সম্পর্ক কেমন ছিল রণজিৎ সিংহের সঙ্গে ইংরেজদের সম্পর্ক সম্পর্কের সূচনা না সম্পর্কের সূচনা রণজিৎ সিংহ শিখ জাতি ঐক্যবদ্ধ করে ব্রিটিশ প্রভাবমুক্ত করার চেষ্টা করেন তিনি ব্রিটিশদের সঙ্গে এখানে বলেছে যে সৌধার্যমূলক সম্পর্ক গড়ে তুলে শিখ শক্তির অগ্রগতিতেও সচেষ্ট থাকেন এবং অমৃতসৰ দখল দখলে আঠৰশ দুই খ্ৰীষ্টাব্দে আৰু অমৃতসৰ দখল আঠৰশ দুই খ্ৰীষ্টাব্দে কৰাৰ পৰা শতদ্ৰু নদীৰ পশ্চিম তীৰ শিখ শিখ মিলছগুলি এ একে 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 দখল করে এইটা তোমাদের লিখতে হবে আর শেষ যে প্রশ্নটা বলেছে যে পাশ্চাত্য শিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনারিদের অবদান কী ছিল এই প্রশ্নটা তোমাদের আগেও ছিল এবং ক্লাসটি অনেক বড়ো হয়ে গেছে তাই তোমাদের আমি প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি আমি আমি তোমার প্রশ্নের উত্তরটা দেখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই স্ক্রিনশট করে নাও আর ক্লাসটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ক্লাসটি যদি ভালো লাগে একটা লাইক করে অবশ্যই তোমরা জানাবে এরপরে তোমাদের কোন কোন ক্লাসের প্রয়োজন হবে অবশ্যই তোমরা কমেন্ট করবে আর এভাবে আরও নতুন নতুন ক্লাসের প্রয়োজন হলে অবশ্যই তোমরা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখবে এবং তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে লিখে নাও কারণ এগুলো তোমাদের পরীক্ষার মধ্যে আসতে চলেছি ঠিক আছে আজকের মতো এখানেই ক্লাসটিকে শেষ